আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাতু। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা সরাসরি চলে যাব আমাদের যারা ভাই এবং বোনেরা লাইনে আছেন তাদের সাথে কথা বলার জন্য। এখন দেখি লাইনে কে আছেন। আসসালামু আলাইকুম কলার, কলার নম্বর 4। আসসালামু আলাইকুম কলার, কি আমাকে শুনতে পাচ্ছেন? আমরা চলে যাই পরবর্তী কলারে। আসসালামু আলাইকুম। জি, আপনার টিভির ভলিউমটা বন্ধ করে দিন দয়া করে। হ্যালো, আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ ভাই, আপনার টিভির ভলিউমটা একেবারে অফ করে দেন জি, টিভি অফ করছি। এবং টিভি দেখে দেখে কথা বলবেন না, দরকার হলে পাশের রুমে গিয়ে কথা বলেন এবং আনসার যখন শুনবেন তখন আপনি আবার টিভির সামনে চলে আসবেন। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? জি, আপনার নামটা আর আপনি কোন জায়গা থেকে ফোন করেছেন? ভাই আমি নাম হলো আলী আহমদ, আমি কেমব্রিজ থেকে করা। আলী আহমদ ভাই কেমব্রিজ থেকে, প্রশ্নটা হোক। আমি দর্শকের একটা প্রশ্ন, আমার দুইটা প্রশ্ন। জি, আমি ফ্যামিলি আন্তর্দেশ থেকে। জি, ফ্যামিলি আন্তর্দেশ থেকে। ফ্যামিলি আন্তর্দেশ থেকে? জি জি, আমি 19,000 ফার্স্ট গ্রাম থেকে আর আমাকে আপনি একটু, আলী আহমদ ভাই একটু দয়া করে জুড়ে মাতো কা। আপনি যতক্ষণ আমরা বুঝছি আপনি ফ্যামিলি আনতে, আপনার জব আছে 19,500 টাকার বছর? জি হ্যাঁ, 19,500 দেখার আমাকে ফ্যামিলি আনতে আমাকে আছে। জি, আমি ঘর দেখাইতাম আমাকে, 1 মাস আগে ঘর দেখাইলো ওই বলি। আপনার হইরা দুইটা, মানে আমরা যতক্ষণ বুঝছি আপনার বেতন আছে 19,500, এখন ফ্যামিলি আনতে গেলে তো গড় দেখানি লাগে। এখন ই গড়টা কতদিন আগে দেখাইলে, কত মাস আগে দেখাইলে? ওই নি ওখানে আপনি ওই বলি ভাই, আপনি বেতন দিলে কই না, ওই যে বেকে বেতন টা বাকি ওখানে কইবা। বিশেষ শব্দ বুঝছেন প্রশ্ন না, বেকেম কি না? আমি যতক্ষণ বুঝছি, আলী আহমদ ভাই আপনি আমার কারেক্ট করবা যদি আমার ভুল হয়, যাতে চাকরি করা 19,500, এখন যে গড় যে তা দেখাইতা, তাই খুব সম্ভবত রেস্টুরেন্ট বা যেন আসন্ন থাকরা, এখন গড় যেটা দেখাইতা ফ্যামিলির লাগি, এটা অ্যাপ্লিকেশনের কতদিন আগে দেখানি লাগবে? 1 মাস আগে দেখাইলে ওই বনি। ও ঠিক আছে, তো ব্যাংকে টাকা দিলে বনি না, হাতে দিলে টাকা ব্যাংকে ব্যাংকে টাকা দিলে র্যান্ট কিতা ব্যাংক ট্রান্সফার হইরে ব্যাংক ব্যাংক জি 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 ওকে, ব্যাংক ট্রান্সফার করা লাগবো নি না, ক্যাশ ইন হ্যান্ড দিলে ওইবো না কি? আপনি খালি রেন্টের, আপনি রেন্টের কথা মাথায় রানি নি না, আপনার স্যালারির কথা মাথায় রা? না রে, রিয়েল স্যালারি মাথায় সি, রিয়েল মাথায় সি, রিয়েল স্যালারি আপনার তো ব্যাংকার, স্যালারি ব্যাংকার। জি জি জি, ব্যাংকার। তবে আপনি, আপনি আলিয়া মাসাব সাহেব, আপনি কইছেন ফ্যামিলি আনতা, ফ্যামিলি খালি ওয়াইফ রেও ফ্যামিলি হয় আর ফার্স্ট বাচ্চা আর ফ্যামিলি ওয়াইফ রে বাচ্চা বাচ্চা কয়টা বাচ্চা চালা ফ্যামিলি আনতা মানে আমি ভাই আপনার বিশ্বাস করুক, আমরা ফর হোয়াট এভার রিজন আমি আসলে খুব পরিষ্কার কিছু বুঝলাম না। আপনি তার মা তো তো একটু স্লোলি হোক, যদিও আমরা মানে সময় কম, মাগরিবর আজান আইয়ার, আপনি ব্যাংক আপনার, আপনার স্যালারিটা ব্যাংকও যার জি আছে, পেসে লেখা ক্যাশ, ও কোনো ওষুধ হইব না, ক্যাশ না লেখা, ক্যাশ পেসে হইব লেখা, ক্যাশ হইলে তো আপনার ক্যাশও আত পয়সা দেয়নি গবনা না, ব্যাংক 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 যা টাকা, ব্যাংক যা ক্যাশ দা দিবি, ব্যাংক যা টাকা ক্যাশ, ব্যাংক ব্যাংক নিয়া ক্যাশ জমা দেননি? জি না জি না, ক্যাশ দা দিবি, বছর মালিক দিলেন টাকা, টাকা হইল ব্যাংক ট্রান্সফার করেননি? জি জি জি, পেসে লেখা ক্যাশ। আমরা চলে যাব আমাদের পরবর্তী কলারের কাছে। কলার নম্বর 5। আসসালামু আলাইকুম। ভাই নামটা বলেন, কোন জায়গা থেকে ফোন করেছেন? ভাই আমি তো আপনার নাম আসেননি আপনারা? আলহামদুলিল্লাহ, আমার তফজ্জল হইলাম। তফজ্জল সাহেব সারি থাকি। জি হোক, একটা জিনিস আমি জানতাম, সাইরাম এসব তো আমার ওয়াইফ আনতাম সাইরাম। জি, আমার বয়স অনুযায়ী আমি খামোখাজনায় আমি এমপ্লয়মেন্ট সাপোর্ট অ্যালাউন্স পাই। জি, তখন আমি তো আর 18,600 দেখাইতাম পারতাম না, এনে যদি আল্লাহর হুকুম হয় আর কোনো মহিলা এজন পাই আর আল্লাহ দিয়ে আনতাম পারি, যে 18,600 না দেখাইলে ওই বনি, আর আমার যে বেনিফিটটা দেয় মিডিয়াম ভাবে দেয়, হাইও নয় আর লো নয়। আপনার মাত হুনরা
অবশ্যই আপনার এটা প্রশ্নের উত্তর দিবা। আপনি পয়লা কইছেন ওয়াইফ আনতাম, এরপরে কইছেন যদি আল্লাহর হুকুম হয়, মানে এখনো এখনো বিয়া এখনো বিয়া করছেন না? ও ঠিক আছে ঠিক আছে। বয়স কত? দুই নম্বর হইল কি বয়স কত? দুই নম্বর কোয়েশ্চনটা হইল জি আমার বয়স হইল 59 জি জি। আর দুই নম্বর কোয়েশ্চনটা হইল প্রশ্ন রইল আমার যে কত বছর গিয়ালে জিওদে জি হোকা স্যার আপনি হোকা কত বছর জিওদে আপনার ও কিতা পেনশন দে হইছে? ওকে জি। কিন্তু আপনি ফয়লা কইলা আপনি ইএসএফ আইন এমপ্লয়মেন্ট সাপোর্ট অ্যালাউন্স জি জি, কিন্তু বাদে কইন আবার মিডিয়াম রেটে ফাইন এমপ্লয়মেন্ট সাপোর্ট অ্যালাউন্স মিডিয়াম হাই নাই আপনি আমার মনে হয় ডিসেবিলিটি লিভিং অ্যালাউন্স বা পার্সোনাল ইন্ডিপেন্ডেন্স পেমেন্ট ফাইন এটা কিচ্ছু লাগছে না, এটা কিচ্ছু লাগছে না। আর মিডিয়াম আর কোন কি তাহলে আগে দিছিল আমারে বেশি বাতে কমাই নিছে, কমাই নি ফয়লা দিছিল আমারে বেশি ট্রাইব্যুনাল এখন আমরে আমরার কথা কোনো কা আপনি এই যতটা কইরা ট্রাইব্যুনাল গিয়া পাইছেন একটা বুঝি আর আমি আপনি পার্সোনাল ইন্ডিপেন্ডেন্স পেমেন্ট বা ডিসেবিলিটি লিভিং অ্যালাউন্স ফাইন আপনি ইএসএ ফাইন না এমপ্লয়মেন্ট সাপোর্ট অ্যালাউন্স নাই ইএসএ ফাইন ইএসএ ফাইন ইএসএ না জেএসএ যেটা কইছে আমরা চলে যাবো আমাদের পরবর্তী কলার কাছে। কলার নাম্বার 6 প্লিজ। আসসালামু আলাইকুম। প্রোগ্রামের পরে যে নাম্বার এখন ফোন করছেন ও নাম্বারে ফোন করে লিবা, প্রোগ্রামের পরে পরেও ফোন করলে তারা বারিস্টার সাহেবের নাম্বার আপনার তারা দিবা। ইতালি থেকে আইসো 5 বছর হয়ে গেছে নানি আমি আপনারে কবির ভাই আপনারে মানে একটু রিক্যাপ করিলে আমরা কিতা শুনছি আর আপনি কিতা কইছেন। আপনি ইতালি থেকে আইসন 5 বছর হয়ে গেছে, আপনার 5 বছরের একটা বাচ্চা আছে আর আপনারা এক বেডরুমের কাউন্সিল প্রপার্টি তাকরা, এখন আপনার আব্বারে আনতা ই প্রপার্টি দেখাই আব্বারে আনতা পারবা নি বা আর কিছু লাগেনি নাই নি ইনকাম কত দেখাই দিব বা বাংলাদেশে তার নাম আব্বার নামে টাকা পাঠাই এরকম কোন ওকে প্রুফ দেখাই দিব কিনা এভিডেন্স? আচ্ছা ঠিক আছে, আপনি তো বেনিফিট লইরা আপনি আনবা কিলা কত টাকা দালতাম স্যার? আমি বেস্টা স্যার আমি কই আর আপনি তো পার্ট টাইম কাম দেখাই রা নানি জি আর পার্ট টাইম কাম দেখা ইউরোপিয়া ইউরোপ থেকে যত আইসেন আমি 99.9 ও পার্ট টাইম কাম দেখাই রা লাগে আপনারে কইলাম আমি তো জানিয়ান না আপনার আমার পার্ট টাইম দেখাইয়া আপনি সরকাররে কইরা দেন আমার ই পয়সা হয় না আমারে বেনিফিট দেও তো তারা বেনিফিট দেয় আপনার ওয়াইফ রে আর আপনার বাচ্চারে খাওয়াইবা লাগে এমনকি আপনি যে গড় থাকেন গড়টা টেম্পোরারি তার এটার বাড়াও দেয় এখন আপনি আবার আপনার আব্বারে আনতে চাইরা আপনি হোকা চাই না আপনি যদি ইমিগ্রেশন অফিসার হইন তো দিবানি
আপনার ব্যারিস্টার সব ভাই, আমরা কবির ভাই প্রশ্ন করছেন ইনশাআল্লাহ, আপনার আর কিছু হওয়ার আছেন ব্যারিস্টার সাহেব, অবশ্যই পরে উত্তর দিবা। ওকে জাযাকাল্লাহ। আচ্ছা ওগুন ও জানতে চাই মানে আনতে গেলে কিতা কিতা করা লাগবো তো? জি আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ, আপনি প্রোগ্রাম আমরা দেখতে থাকবো ভাইয়া, ব্যারিস্টার সাহেব উত্তর দিবা ইনশাআল্লাহ, অবশ্যই উত্তর দিবা। আসলে তো দর্শকবৃন্দ আমাদের ছোট্ট আরেকটি বিজ্ঞাপন বিরতিতে যেতে হবে ইনশাআল্লাহ, পরবর্তী পরে একটুক্ষণ পরে আবার আমরা আসবো, আপনাদের আরও প্রশ্ন নেওয়া হবে, উত্তর দেওয়া হবে, কথা হবে আরও অনেকক্ষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।